অনলাইন ভিত্তিক ক্লাসে সকল ছাত্রছাত্রী বিনয়কে স্বাগতম। করোনা ভাইরাসের এই সময়ে সকলেই ঘরে বন্দি, মহামারী করোনা ভাইরাস থেকে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসো আজকে অনলাইনের মাধ্যমে নবম ও দশম শ্রেণীর জন্য সূচক বিষয় নিয়ে আলোচনা করব। গণিত, সাধারণ গণিত নবম ও দশম শ্রেণীর সূচক নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে সবার উপকার আসবে আশা করি। সূচক, সূচক এর জনক আমরা জানি জন নেপিয়ার। উনি সূচকের ভিত্তি এবং সূচকের গাতের উপর ভিত্তি করে উনি সূচকের রাশি প্রকাশ করেন। এখানে বড় বড় সংখ্যাগুলোকে ছোট আকারে লেখা হয়। এক্ষেত্রে সূচক জিনিসটা যে আমরা শুরু করি, সূচক, সূচকের একটা জিনিস লক্ষণীয়, এট দ্য ফর স্কোয়ার, স্কোয়ার স্কোয়ারের ক্ষেত্রে এটা হলো ভিত্তি আর স্কোয়ারটা হলো গাত, যাকে আমরা অনেক সময় পাওয়ার বলে থাকি। ভিত্তিটার ইংরেজি আমরা বেস বলতে পারি। সূচক করার ক্ষেত্রে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো তার সূত্রগুলো জানতে হবে। এক্ষেত্রে সূচকের প্রায় 60টি সূত্র আছে। এর মধ্যে আমরা প্রথম সূত্র হচ্ছে গুণ। সূচকের ক্ষেত্রে একটা জিনিস বিষয় লক্ষণীয়, এখানে পাওয়ারগুলো গুণ থাকলে যোগ হবে আর ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে। গুণ, প্রথম সূত্রে গুণ লেখা আছে এখানে, এট দ্য পাওয়ার এম ইনটু এট দ্য পাওয়ার এন। বেস আমরা একটা কমন নিলাম এবং গুণ থাকলে পাওয়ারগুলো আমি আগে বলছি যোগ হবে এম প্লাস এন। দ্বিতীয় সূত্র ভাগ, ভাগের ক্ষেত্রেও বেসগুলো একটা কমন যাবে এবং পাওয়ারগুলো কী হবে, বিয়োগ হবে। গুণ ফলের গাত, একটা সংখ্যার উপর ব্রেকেট দেওয়ার থাকলে, এরপর অল স্কোয়ার যারা বলছে মানে অট দ্য পাওয়ার এন দেওয়া থাকলে প্রত্যেকটা সংখ্যাকে এই পাওয়ার দ্বারা গুণ করলে এট দ্য পাওয়ার এন ইন্টু বেট দ্য পাওয়ার এন, এই সবগুলো আছে। এই এই যেহেতু এটি গুণ অবস্থা আছে, এটাকে বলা হয় গুণ ফলের গাত। এখন বাক ফলের গাত, সংখ্যাটা যেহেতু ভগ্নাংশ অবস্থা আছে, উপরে একটা অল স্কোয়ার এন আছে, আমরা এন দা প্রথম লবকে গুণ করবো এবং হরকে গুণ করবো, এট দ্য পাওয়ার এন বাই বেট দ্য পাওয়ার এন, এই সংখ্যাটাও বাক ফলের গাত হিসেবে এখানে আছে। তারপর আমরা আরেকটা সূত্র, পাঁচ নম্বর সূত্র যারা বলতে পারি যে গাতের গাত, গাতের গাত অর্থাৎ পাওয়ারের লোকে পাওয়ারের গুণ, এখানে এটা তো পাওয়ার এন, এটা তো টু পাওয়ার এম দেওয়া আছে, তাহলে এই পাওয়ারের লোকে পাওয়ার এম এর লোক এন এর গুণ হবে। এ বেস যা আছে, ভিত্তি যা আছে, তাই থাকবে এম ইন্টু এন। এখন আমরা জানি সবচেয়ে বড় যে জিনিসটা লক্ষণীয় বিষয় সূচকের ক্ষেত্রে, শূন্য সূচক, শূন্য সূচকের ক্ষেত্রে আমরা জানি সবসময় অন্য জিনিসটা জানি, জিনিসটা হলো এট দ্য পাওয়ার জিরো, এখানে কোনো পাওয়ার নাই। এই ক্ষেত্রে এট দ্য পাওয়ার জিরো মান জিরো না হয় এট দ্য পাওয়ার জিরো মান কত হবে, ওয়ান। সুতরাং বেস ধরতে হবে এখানে উপর কোনো পাওয়ার নেই, সুতরাং পার কত কটা আছে এখানে, এক। ঋণাত্মক সূচক, এখানে ঋণাত্মক সূচকের ক্ষেত্রে এক জিনিস লক্ষণীয় বিষয় যে এট দ্য পাওয়ার মাইনাস এন হিসাবে দেখা আছে। মাইনাস মানে জায়গায় যাকে বলে, অনেকে মাইনাস বলে, অনেকে বার বলে, এট দ্য পাওয়ার মাইনাস এন, এটাকে লিখতে হবে। যেহেতু মাইনাস বোঝায় আমরা যদি যেহেতু জানি মাইনাসের বিপরীতে বাঘ আর বাঘের বিপরীতে মাইনাস, সুতরাং এখানে লিখতে হবে এট দ্য পাওয়ার ওয়ান বাই এট দ্য পাওয়ার এন। এই এখানে এট দ্য পাওয়ার মাইনাস এন ওয়ান বাই এট দ্য পাওয়ার এন হিসেবে লিখতে হবে। আর এনতম মৌল, আমরা জানি আমাদের চিহ্নগুলো, এটা বর্গমূল চিহ্ন, বর্গমূল চিহ্নের এর সমান আমরা একটা মান পাই হাফ, গণমূলের ক্ষেত্রেও সেম ওয়ান বাই থ্রি, বর্গমূলের ক্ষেত্রে হাফ আর গণমূলের ক্ষেত্রে ওয়ান বাই থ্রি, এই সূত্রগুলো আমরা জানলাম। আসো এখন আমাদের অনুশীলনে কিছু সলভ করার চেষ্টা করি। অনুশীলনীর কাজ শুরু করছি। অনুশীলনীর প্রথম এই যে একটা অঙ্ক আছে তা আমরা করলাম না, কারণ এটা যেহেতু সহজ। দ্বিতীয় নম্বর অঙ্ক নিয়ে ধরলাম আমরা এখানে। তৃতীয় নম্বর অঙ্ক লেখা আছে গণমূল সেভেন স্কোয়ার ইন্টু গণমূল সেভেন, নিচে আছে বাই রুট ওভার সেভেন। আমরা জানি যেহেতু এখানে গণমূল এখানে আছে দুইটা, এখানে আছে ইন্টু আর এখানে গণমূল একটা আছে, যেহেতু আমরা জানি যে একই রকম বেস একই রকম থাকলে এবং গুণ থাকলে, আমরা গুণের সূত্র জানি যে গুণ থাকলে পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তো এখানে গণমূল সেভেন স্কোয়ার, এখানে গণমূল একটা আছে, যোগ করলে করবেন গণমূল সেভেন স্কোয়ার কিউব হবে, নিচে এট ওভার সেভেন। এখন আমরা জানি গণমূলকে চিহ্ন কাছে পরিবর্তন করতে গেলে সেভেন ওয়ান বাই থ্রি হয়, তাহলে ইন্টু থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি। আমরা যেহেতু জানলাম যে গণমূলের চিহ্ন পরিবর্তন করলে ওয়ান বাই থ্রি হয়, তো গণমূলের বদলে আমরা ওয়ান বাই থ্রি লিখলাম, সেভেন ওভার সেভেন যেমন আছে যাই যা আছে তাই লিখলাম। সেভেন সংখ্যাটা যেহেতু উপর আছে, তিন একে তিন তিন, এটা সেভেন, যেটা যা আছে তাই লিখলাম। এগুলো কেটে ফেললে সংখ্যাগুলো একই রকম থাকলে, কাটা লাগলে অঙ্কতে মাত্র ওয়ান।
ওয়ান তো রেখে ওয়ান সেভেন কাটাকাটি করে ওয়ান রইল। সেভেনের সিস্টেমে আমরা জানি দুইটা রুট ওভার সেভেন একত্রিতভাবে গুণ করলে একটা সেভেন পাওয়া যায়, দুইটা রুট ওভার সেভেন ইন্টু সেভেন গুণ করলে সেভেন স্কোয়ার হয়, কাটা সংখ্যাটা সেভেন আসে। এক্ষেত্রে আমরা রুট ওভার সেভেন কাটা উত্তরটা আমরা পেয়ে গেলাম। জানি অঙ্কটা সবাই মোটামুটি আবার লক্ষ্য রাখলে পারা যাবে।